হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকের এই ভিডিওটা খুবই 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 দুর্দান্ত, কারণ আজকে আমি তোমাদেরকে দেখাবো অ্যানিহিলেশন গেমের কিছু ক্লিপ, বা তোমরা চাইলে বলতে পারো গেম প্লে। আর এই ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে অ্যানিহিলেশন গেম কেমন হবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। সম্পূর্ণ ভিডিও না দেখলে তোমাদেরই লস, কারণ ভিডিওতে অনেক কিছু দেখানো হয়েছে যা তোমরা অন্য কোথাও পাবা না। আর ভিডিও শুরু করার আগে আরেকটা কথা, তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ অ্যানিহিলেশন গেম খুবই তাড়াতাড়ি আসতেছে। আর ভিডিওতে লাইক না দিলে লাইক করে তোমাদের বন্ধু সাথে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে করে তোমাদের বন্ধুরাও গেমটা সম্পর্কে জানতে পারে। আর বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করা যাক। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। এখন যে স্ক্রিনের উপর ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা অ্যানিহিলেশন গেমের ক্লিপ বা গেম প্লেও বলতে পারো। আর এই গেম প্লেটা কোম্পানির প্রেজেন্টেশনের জন্য তৈরি করা হয়েছে। এখানে তারা অনেক কিছুই আরো ইম্প্রুভ করেছে। গেমের শুরুতে আমরা অনেকগুলো প্লেন দেখতে পাবো, তবে অনেকগুলো প্লেন থাকলে আমরা সম্ভবত একটা প্লেনেই থাকবো। আর এই প্লেনটা হচ্ছে এইটা। আর এই প্লেন থেকে আমাদেরকে জাম্প করতে হবে ম্যাপে। তোমাদের হয়তোবা মনে আছে আমরা একটা ট্রেলারে দেখেছিলাম জাম্পের অ্যানিমেশন, তবে ওই অ্যানিমেশনটা আরো ইম্প্রুভ করেছে ডেভেলপাররা। আর স্ক্রিনের উপর যে অ্যানিমেশনটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নতুন অ্যানিমেশন। বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখা ভালো, এই ক্লিপগুলো এক মাস আগের ক্লিপ, তাই এখন আমার মনে হয় তারা আগের থেকেও আরো অনেকটা গেম ইম্প্রুভ করেছে। আর এর জন্য ডেভেলপাররা আমাদের থেকে কিছুটা সময় নিয়েছে এই সবগুলা ইম্প্রুভ করার জন্য, যাতে আমরা ভালো কোনো গেম খেলতে পারি। এখন তোমাদেরকে দেখাবো গেমের ম্যাপের ভিতরে কিছু অংশ, আর এইগুলো দেখার পর তোমরা সত্যি অবাক হয়ে যাবে, বিশ্বাসই করতে চাইবে না এটি আমাদের দেশের তৈরি বা বাংলাদেশি গেম। তো স্ক্রিনের উপর যে ক্লিপ গুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে সবগুলাই বাংলাদেশি গেম, অ্যানিহিলেশন গেমের একদম বাংলাদেশি ফ্লেভার। আর এই হচ্ছে সেই বিশ্বাস টি স্টোর, যেখানে বিশ্বস্ততার সাথে চা বিক্রি করা হয়। এম আসলে তোমাদের সাথে এই টি স্টোরে বসে একসাথে আমরা আড্ডা দেবো এবং চা খাবো। চিন্তা করো না, চার টাকা আমি দিবনি। আরে বাহ, তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। যে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছো তাকে নিয়ে সে এখানে চা খাওয়াবো। শহীদ সো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো, এবং কমেন্ট বক্সে জানিয়ে যাও তুমি নতুন সাবস্ক্রাইবার। তো এই হচ্ছে আমাদের টিডিএম ম্যাপ। আর এই ম্যাপটা জাপানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আমি আগে বলেছিলাম জাপানের উপর ভিত্তি করে একটা ম্যাপ আসবে আমাদের জন্য, তা হবে টিডিএম ম্যাপ। তোমরা এখন এক নজরে দেখে নাও গেমে কি কি বাটন থাকবে, তবে এই বাটন সহ আরো অনেক বাটন আছে যা এই গেমের মধ্যে অ্যাড করা হয় নাই। আর এখন তোমাদেরকে দেখাবো গেমের হোম স্ক্রিন কেমন। আগে বলে রাখি গেমের হোম স্ক্রিনটা অন্যান্য ব্যাটল রয়্যাল গেমের মতো না, ব্যাটল রয়্যাল গেম থেকে অনেকটাই আলাদা। এবং স্ক্রিনের উপর যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ তা হচ্ছে গেমের হোম স্ক্রিন। গেম লগ ইন করলে প্রথমে আমরা এই স্ক্রিনটা দেখতে পাবো। হোম স্ক্রিনের মধ্যে তোমরা গেম সম্পর্কে অনেক ইনফরমেশন পাবা, এবং এই হচ্ছে গেমের সেটিং অপশন। বাই দ্য ওয়ে, তোমরা অ্যানিমেশনটা খেয়াল করছো, একদম দুর্দান্ত। সেটিং এর মধ্যে তোমরা পাবা গেম প্লে সেটিং, সাউন্ড সেটিং, কন্ট্রোল সেটিং এবং গ্রাফিক্স সেটিং। তোমরা যদি খেয়াল করো গ্রাফিক্স সেটিং এর এখানে কোনো অপশন দেওয়া নাই, আর এর কারণ হচ্ছে এটা কোম্পানির কাছে প্রেজেন্টেশন করার জন্য এই গেম প্লেটা তৈরি করা হয়েছে। এখন কথা হচ্ছে কোথা থেকে আমরা গেম স্টার্ট দিব। আর এখন স্ক্রিনের উপর যে পিকচারটা দেখতে পাচ্ছ এখান থেকে মূলত গেম স্টার্ট দিতে হবে। গেম রিলিজ হওয়ার সাথে সাথে আমরা টিডিএম এবং ব্যাটল রয়্যাল মোড দেখতে পাবো। আর এই হচ্ছে আমাদের ফ্রেন্ড লিস্ট। তো তোমরা যদি একটা জিনিস খেয়াল করো, এখানে পিং এর মতো বা নেটওয়ার্কের মতো একটা আইকন দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে এটা দিয়ে আমরা দেখতে পাবো আমাদের ফ্রেন্ডের পিং কেমন। তো যাই হোক, সেটা গেম আসলে বুঝতে পারবো। আর এই হচ্ছে আমাদের গেমের স্টোর, যেখানে ক্যারেক্টার, ওয়েপেন, ইমোট কিনতে পারবো, তাছাড়া ব্যাটল পাসও কেনা যাবে এখান থেকে। এই ছিল আজকের গেম প্লে। এখন এই সম্পর্কে কিছু কথা বলবো। আমি জানি ইউটিউবে অনেকেই আছে ফেক থাম্বনেল লাগিয়ে গেম প্লে বলে চালিয়ে দিত, আর এর জন্য আমার মনে হয় এই গেম প্লেটা অনেকেরই চোখে পড়বে না। এখানে তোমাদের দায়িত্ব প্রথমে ভিডিওটা লাইক করবে এবং কমেন্ট করবে, যাতে করে অন্যান্য মানুষের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায়। আর পারলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা, কারণ পরবর্তী ভিডিওতে তোমাদেরকে শাউট আউট দেওয়া হবে, এবং পরবর্তী কোনো এক ভিডিওতে আমি বলবো অ্যানিহিলেশন কবে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ। আরে ভাই, চলে যেতেছো কেন এত তাড়া কিসে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ গেমটা খুবই জলদি আসবে, তখন তোমাদের সাথে এই গেমটা খেলা হবে।